আছো তুমি কি করে করছো তোমার লড়াই লাগছে না ওখানে ছেড়ে দাও মহিলারা করবে না মহিলাদের জন্য মহিলাই আসে এই সব পুরুষদের জন্য আসেনি না আমাদের পুরুষগুলো চলে যাবেন মহিলা মহিলা এটা করবেন না এটা করবেন না महिला ओ महिला चलो चलो तुम्हारा
चेन करो हाथ दिए हाथ हाथ चेन करो थालो চাকরি করা উচিত নয় তার ফোনটা বন্ধ করে দিয়ে এটা তো বোঝা দরকার আপনাকে সহযোগিতা করা উচিত পুরনো সুপারের ফোন এসে গেছে মানে সহযোগিতা করা উচিত কিন্তু তারা কি করছেন এক গাদা পুলিশ একদম পুরো দুর্গ বানিয়ে দিয়েছে আনন্দমোড় ডিভিশনাল ভূমি ঠিক আছে তাহলে পুলিশরা এরকম ভাবে কার দিয়ে তো ঘটনা ঘটতো পুলিশ তো ঘটনা পরেই পুলিশরা কার দিয়ে ঘটনাটা ঘটতো তাহলে ক্ষমতা কে আর একদম যদি ওকে থাকে তো রবিবার সাংসদ এই ভূমি আপনার কথা বলবে আপনার সঙ্গে আপনার টেবিলে কথা বলে ফিরে আসে পুলিশরা তো ভালো করে জানে সিন ক্রিয়েট করে দিয়েছে এমপি সাহেব বলুন হাজিরা ম্যাডাম বলে মহিলা আছে ভিতরে আরে কে হাজিরা কে তো অ্যাটেনডেন্স বানাবোই আমরা চিন্তা নেই নির্বাচিত প্রতিনিধি আছি আমি চা খেতে পর্যন্ত যেতে পারি না যতদূর পুরুষ মানুষ যাই না এখানে কেউ ঢুকে না কোনোদিন এরকম যদি প্রমাণ থাকে এটা আজকে আমি ক্যামেরার সামনে বলছি আজ থেকে যদি কোনো ব্যবস্থায় কেউ যদি ঢোকে কিংবা এখনো যদি পুরুষ মানুষ পুলিশ আছে এটার জন্য দায়ী আছে 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 আমি এখানে এখানে প্রতিনিধি একটু শোষণ নেন বলতে পারেন নাকি আসলে এখানে বাউন্ডারির ভিতরে তারা কেন কেড়ে কাম দাঁড়িয়ে আছে তাদেরকে কে পারমিশন দিয়েছে আর আপনারা এখানে কি করে কোনো গায়ের আপনারা বোন আছেন আচ্ছা আর এটার জন্য পাপ আপনাদের হতে হবে পাপের ভাগ নিতে হবে এবং পরিষ্কার বলে দিচ্ছি কথা বলবো কেন কেউ যাবে না তারপরে আজকে এই পথ সহলে এতক্ষণ ধরে যখন আমরা এলাম তখন তো এই কথাটা তো আপনি বলে পড়তে পারতেন এখান থেকে যে মহিলা একজন সাংসদ আছে ওনাকে পাঠিয়ে দিন বা যেখানে লোকাল যে সাংসদ আছে তাকে পাঠিয়ে দিন আজকে এখানে বসার পর এত কিছু সিন ক্রিয়েট হওয়ার পর আপনি বলছেন আমার সাথে কথা বলবেন এটা কি ঠিক ম্যাডাম আমার তো মানে আপনি সুপার সুপার তো আপনি এই হোমের সুপার তো আপনি আজকে সবে সবে এসেছেন দু তিন দিন চার দিন হয়েছে আপনি এসেছেন আপনি এই জিনিসটা নিয়ে সারা বাংলার মানুষ জানে আর আপনি ওয়াকি বল না তার মানে আপনি বাংলার বাইরে থাকতেন আপনি যদি বলেন আমি কিছু জানি না তার মানে বাংলার বাইরে থেকে এসেছেন প্রত্যেকটা মানুষ এটা নিয়ে জানে পুরুলিয়াতে আপনি বাঘমুন্ডিতে ছিলেন আপনি এখানে তার মানে পুরুলিয়ার ঘটনাটা আপনি অবগত আছেন কিন্তু আপনি যেহেতু এখানে সাত দিনের জন্য সুপার হয়ে সবে এসছেন আপনি আগের কথা বলছেন আমি জানি না এটা কি আপনি একজন মহিলা হয়ে ঠিক করছেন মনকে বলুন মনকে জিজ্ঞেস করুন একজন মহিলা হয়ে আজকে আপনার সন্তানের সাথে যদি কিরকম ঘটতো ঠিক করছেন আজকে তখন এতজন পুলিশ কিন্তু তখন যদি থাকতো আটকাতো যেসব লোকেরা আগে যে সুপার তাকে অ্যারেস্ট করার কথা বলেছিল তাদেরকে যদি আটকাতো তাদেরকে যদি প্রতিবাদ করতো তাহলে আমরা এখানে আসতাম না আজকে আমাদের এখানে আসতে হয়েছে তখন আমাদেরকে পুলিশ দিয়ে ব্যারিকেড দিয়ে আটকাচ্ছে কিসের জন্য আটকাচ্ছে কোন মিথ্যে অনেক কিছু এখানে ধামাচাপা পড়ে আছে আমরা যাব না অনেক সত্য এখানে লুকিয়ে আছে আমরা যাব না সেটার জন্য সেটা আমরা চাই সবাই আপনাদের উচিত ছিল যে এই ঘটনা ঘটার আমরা সবাই চাই
হায়ার অথরিটি আপনি সুপার সুপার কি উনি উনি বলেছেন আমি সুপার জানাচ্ছি উনি বলেছেন আমি সুপার জানাচ্ছি তো আপনাদের হায়ার অথরিটি বলেনি কিন্তু হায়ার অথরিটি বলেনি কিন্তু বলেছে সুপার কে সুপার আপনি তো আমি তো যা বলতে পারলাম না আপনার উপরে কে আপনার উপরে কে আমি জানি আমি সুপার কে চিনি হোমে আমি জানি আগের বার সুপার সুপার এর মধ্যে জড়িত ছিল সুপার ক্যারেজ করার জন্য আমাদের সবাই প্রতিবাদ করেছিল আজকে সেই সুপার কে সরিয়ে দিয়ে আপনি নতুন এসেছেন তার মানে আপনারও সেই জায়গাটা আছে আপনার আপনাকেও তো সেই জায়গাটার দায়িত্ব নিতে হবে দায়ভার নিতে হবে যে না আগে সুপার যদি এরকম করে থাকে আমি একজন সুপার একজন মহিলা হয়ে মহিলাদের হোমে যখন আমি আছি আমি তাদেরকে ডাকি তাদের সাথে কথা বলি কারণ আমাদের আপনারও যা ইন্টেনশন আমারও ইন্টেনশন হচ্ছে বিচার হোক এটা তো কমন আছে তো এখানে দেখছি এটা কমন নেই আপনিও মহিলা আমি ভালো আপনার ইন্টেনশন আর আমার ইন্টেনশন একই হবে যে মহিলাদের বিচার চাই কে সুপার ছে কে হায়ার তুমি ছেড়ে দাও কিন্তু আজকে আমরা এখানে রাস্তায় বসে আছি আর আপনি বলছেন আমি কিছু জানি না আমাদের কিন্তু এই আন্দোলন চলবে আপনি এরপরে আরো থাকুন আরো পুরো জিনিসটা জানুন আরো ভালো করে তদন্ত করুন সবকিছু জানুন কিন্তু আমাদের এই আন্দোলন চলবে আপনি যদি কোনো ইনফরমেশন দিতে পারেন আমি আপনার ওখানে যেতে পারি এবং কথা বলতে পারি আর আপনি যদি ওখানে গিয়ে বলেন আমি কিছু জানি না তাহলে তো আমার কোনো লাভ নেই ধন্যবাদ জানাই এটার জন্য আজ থেকে শুরু হলো এরপরে এটা চলতে থাকবে আমরা এরপরে ঠিক আছে বাচ্চা দুটো কোথায় আছে সারা বাংলা জুড়ে আমাদের আন্দোলন চলবে এটার জন্য কিন্তু যারা তদন্ত করতে হবে এবং সুপার যে ছিল তাকে কিন্তু ধরতে হবে ইনি তো নতুন এসছে আপনি তো নতুন না আপনি সবই জানেন আগে যে সুপার ছিল তাকে অ্যারেস্ট করতে হবে এবং যারা যারা বাইরে থেকে এসে এইসব অত্যাচার করেছে একটা পুরুলিয়ার হোম না সারা অনেক বাংলায় হোম আছে একটাকে আগে ভালো করে পাকড়াতে হবে আপনাকে জিজ্ঞেস করছি যাদের নাম উঠে এসে তাদের অ্যারেস্ট করেছেন মনে হচ্ছে না তারা অ্যারেস্ট করার মতো রিপোর্ট যাবে এটা নিয়ে কেন্দ্রে রিপোর্ট যাবে এবং আজকে আমরা সবাই এসেছি যে কিশোরীরা যাদেরকে তাকে দিনের পর দিন নির্যাতন করতো ধর্ষণ করতো তাদের বিচার চেয়ে আজকে আমরা হোমে দেখা করতে এসেছি আজকে আমাদেরকে পুলিশ দিয়ে আটকানো হলো সেই রাতের পর রাত যখন বাইরে থেকে লোক এসে মহিলাদের মেয়েদের উপর অত্যাচার চালাচ্ছে নির্যাতন করছে তাদেরকে কিন্তু আটকানো হয় না এটাই হচ্ছে বাংলার এখন আসল পরিচয় এবং যতক্ষণ না পর্যন্ত এই সুপার যে আগে সুপার আমরা এসছি বলে তাদেরকে চেঞ্জ করে দেওয়া হয়েছে দু তিন দিন আগে তাদেরকে চেঞ্জ করে দেওয়া হয়েছে নতুন সুপারকে আনা হয়েছে এবং সে কিছুই জানে না বলছে যতক্ষণ না পর্যন্ত সুপার এবং এখনো পর্যন্ত যারা যারা বাইরে থেকে আসতো কে শিশির কাকু কে কি আছে তাদেরকে যদি অ্যারেস্ট করা না হয় আমাদের কিন্তু বড় আন্দোলন চলবে এবং পক্সো আইনে মামলা করা সত্ত্বেও কেন এখনো অ্যারেস্ট হচ্ছে না এই নিয়ে কিন্তু আমাদের তদন্ত হবে এবং এই রিপোর্ট কিন্তু আমি কেন্দ্রীয় মন্ত্রীকে পাঠাবো আজকে আপনি দেখা করতে এসেছিলেন রাজীব নিজের সাথে দেখা করতে এসেছিলেন কিন্তু পুলিশে কথা বললেন কেন পুলিশ ঢুকতেই দিল না পুলিশ ওখানে ব্যারিকেড দিয়েছিল আমরা মহিলারা সবাই মিলে মহিলারা মহিলাদেরকে দেখতে এসেছি মহিলাদেরকে আটকাচ্ছেন আর বাইরের লোকেদের নির্যাতন করবার জন্য ছেড়ে দিচ্ছেন আমরা এসেছি পুলিশ আমাদের আটকাতে পারিনি আমরা সামনে এসেছি এতগুলো মহিলা পুলিশকে সামনে দিয়ে রেখেছে আমরা কারুর গায়ে হাত দেবো না আমরা মারপিট করতে আসিনি বাংলার মহিলারা সে পুলিশ হোক আর সে ওই পারের হোক আর এই পারে বাংলার মহিলারা আক্রান্ত পেটের দায়ে কাজ করছে তাদের সঙ্গে আমাদের কোনো অশান্তি ঝগড়া নেই কিন্তু পুলিশ দিয়ে মহিলাদেরকে দিয়ে আমাদেরকে আটকে কোনো লাভ হবে না তদন্ত আগামী দিন হবে এবং দুই অভিযোগকারিনীকে তাদেরকে এখান থেকে শিফট করে দেওয়া হয়েছে অন্য জায়গায় পুরোপুরিভাবে পক্সো আইনে মামলা করার পরেও কেন এখনো সুপারকে অ্যারেস্ট করেনি কেন সুপারকে চেঞ্জ করে নতুন সুপার দিয়ে দেওয়া
ফেলা হলো, সুপারকে পুরোপুরি ভাবে লুকিয়ে ফেলা হলো। কবে বললো গ্রেফতার? এবং কোনোভাবে কিছু বলেনি। আমরা দেখবো, আমরা সাত দিন দেখবো, সাত দিনের মধ্যে যদি যতক্ষণ না গ্রেফতার হয় বড় আন্দোলন হবে এবং এই রিপোর্ট পুরো আমাদের কেন্দ্রীয় মন্ত্রীর কাছে যাবে। আপনি আন্দোলনের কথা বলছেন, আন্দোলনের কথা শুরু করার আগে কাবেরী চট্টোপাধ্যায়কে গ্রেফতার আটক করা হয়েছিল এবং আজকে আপনি কাজেতে যেভাবে আসলেন সেখানে কাজেতে পুলিশের ধসল দিয়ে এখানে কিন্তু আপনার বিরুদ্ধে অ্যাকশন হতে পারে। করবে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে না, কোন শিশির কাকুর বিরুদ্ধে অ্যাকশন নেবে না, যে সুপার সে সামনে এইসব হয়েছে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে না। আমাদের বিরুদ্ধে যদি অ্যাকশন নেয় নিক, যতদূর যাওয়ার আগে যাবো, কিন্তু বিচার চেয়েই থাকবো, শেষ থেকে ছাড়বো। এবার বাংলা কি বলবেন?